দর্শক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিট সংলাপে। আপনাদের সাথে আমি আছি শাহরিনা ওয়াহিদ। প্রতিবারের মতো আমাদের সাথে এবারও আছে কিছু সম্মানিত অতিথি। চলুন ওনাদের সাথে পরিচিত হয়ে যাই। আমাদের সাথে আছেন আজকে ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আমাদের সাথে আছে কান্তারা খান, পরিচালক সামিট গ্রুপ। এবং আমাদের সাথে আছেন মৌসুমী ইসলাম, প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ গ্রাসরুটস ওমেন এন্টারপ্রেনার্স। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আজকে আমাদের প্রতিবারের মতো আলোচনার বিষয় একটু ভিন্ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। শুরু করছি আমরা মৌসুমী ইসলাম আপনার সাথে। আপনার কাছে জানতে চাচ্ছি আমরা যে আমাদের প্রতিটি ম্যান পাওয়ারের জন্য আমাদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা প্রবাবলি এসএমই এন্টারপ্রেনার্সদের জন্য আছে, এই ব্যাপারে আমরা কি উদ্যোগ নিচ্ছি? আচ্ছা, ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই যারা অনুষ্ঠানের ওই পাশে টিভির ও পাশে দেখছেন, আপনাদের সবাইকে শুভকামনা। আমরা বছরটা শুরু করেছি খুব সুন্দর করে। বর্তমান সরকারের এটা তৃতীয় টার্ম একধারা, এবং বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করেছেন। এবং আমি বলবো এর পিছনে একটা মূল কারণ হচ্ছে আজকে নারীর যে ক্ষমতায়ন বা নারীর যে এগিয়ে যাওয়া। কারণ এবার আমরা দেখেছি, যখন আমরা ভোটের সমীকরণগুলো দেখছিলাম, যে এবার প্রচুর সংখ্যক মহিলা ভোটার আছেন, এবং সেই ভোটাররাই আমার ধারণা এবার সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কারণ তারা বুঝতে পেরেছেন যে বর্তমান সরকার একটি নারী বান্ধব সরকার, এবং নারীর ক্ষমতায়ন বা নারীর এগিয়ে যাওয়ার পিছনে বর্তমান সরকারের অনেক কাজ আছে এবং অনেক প্রজেক্টে তারা কাজ করছেন। সেদিক থেকে আমি বলবো আপনার যে প্রশ্ন, অবশ্যই যে কোনো একটা জিনিসে এগিয়ে যাওয়ার জন্য তার সেই ব্যাপারে ট্রেনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এতদিন ধরে বাংলাদেশ হয়তোবা বা বাংলাদেশের নারীরা এগিয়ে যায়নি, প্রবলি বিকজ এই এরিয়াতে আমরা কিছুটা দুর্বল ছিলাম, যার জন্য যারা চাকরি দেয় দেশে এবং বিদেশে তারা সবাই নারীদের এই লেস ট্রেনিং বা সীমিত ক্যাপাসিটির কারণে তাদেরকে হয়তো ওইভাবে মূল্যায়ন করেনি, যার জন্য এতদিন ধরে আমরা মহিলাদের যে কাজ সেটার একটা প্রতিফলন বাজেটে বা দেশের উন্নয়নে খুব একটা পরিলক্ষিত হয়নি। তবে সেটার একটা পরিবর্তন এসেছে, আমি বলবো মেইনলি গার্মেন্ট সেক্টর থেকে, কারণ সেখানে এখনও আমরা জানি যে অর্ধেকের বেশি মেয়েরাই কাজ করেন। আমার মনে হয় সেটার দিকে খেয়াল রেখে এবং বর্তমান বিশ্বের প্রতিটি জায়গায় নারীর এগিয়ে যাওয়ার দেখেই বোধ হয় বর্তমানে বাংলাদেশে অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে, তারা নারীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে ট্রেনিংয়ের মাধ্যমে। এরকমই একটি সংগঠন, আমি প্রতিবারই এই সংগঠনটার কথা বলি, এটা বিটাক নামে একটা সংগঠন আছে আপনার মহাখালীতে, যারা আমি যতটুকু আমার মনে পড়ে প্রতি তিন মাস পর প্রায় 300 অধিক মেয়েদেরকে প্রায় 10টা বিভিন্ন সেক্টরে তাদেরকে ট্রেনিং দেয়, এবং ট্রেনিং দিয়ে প্রথমত তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করে দেয়, এবং যারা নিজেরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চায় তাদের একটা ছোট্ট অ্যামাউন্ট অফ অর্থনৈতিক সহায়তা দিয়ে তাদেরকে প্রথম কাজ করার সুযোগটা করে দেয়। আমার মনে হয় সরকারি বিভিন্ন সংস্থার সাথে বিটাকের এই কাজটা, যেহেতু আমি নিজে কিছুটা সম্পৃক্ত ছিলাম, দু তিনটা অনুষ্ঠানে ওদের গিয়েছি, আমার মনে হয় এই ধরনের যদি সংগঠনগুলো আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভিত্তিক করতে পারি, তাহলে মহিলাদের তাদের বাড়ি সংসার ঘর সব কিছু ছেড়ে ঢাকায় না এসে তার যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ এই সুবিধাটা পায়, তাহলে বাংলাদেশের যে মেয়েরা বা বাংলাদেশের নারীরা কিন্তু ভয় পায় না কিছুতে, এবং সেটার প্রতিফলন আমরা কিন্তু আজকে না সেই 52-71 সবসময় দেখেছি যে নারীরা সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে বা করতে চেয়েছে। তারপরেও আমাদের এটা মনে রাখতে হবে যে কিছুটা সীমাবদ্ধতা আমাদের আছে, সেটা বলেন পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, ট্রেনিংয়ের ক্ষেত্রে বলেন। তবে আস্তে আস্তে আমার মনে হয় সেই যে প্রতিবন্ধকতাটা আছে সেটা বাংলাদেশের নারীরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, এবং সেটার একটা মূল কারণ হচ্ছে একেবারে তৃণমূল থেকে মেয়েদেরকে বিভিন্নভাবে সহায়তা করছেন। এবং আমি সবসময় এই জিনিসটা বলতে চাই যে একজন মেয়ের বা একজন নারীর এগিয়ে যাওয়ার প্রথম যে ব্যাপারটা আমাকে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার নিজেকে শিক্ষিত করে তোলা। এবং একটা নারী যখন শিক্ষিত হয়ে ওঠেন তখন কিন্তু তার মধ্যে সেই সাহসটা যোগায় যে সে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে চান এবং সেটাকে পার করে যেতে পারেন। তারপরে যে ব্যাপারটা আছে সামাজিক বা পারিবারিক যে ব্যাপারটা, সেখানে আমি বলবো শিক্ষার একটা বড় ব্যাপার আছে, কারণ একটা মেয়ে তখন কথা বলতে পারে এবং সে যখন দেখাতে পারে তার পরিবারকে যে আমার কাজ বা আমি যদি কাজ করতে পারি বা আমাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি শুধু আমার নিজের উন্নতি না, আমি তার সঙ্গে সঙ্গে পুরো পরিবারটার
একটা উন্নতি বা তার একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকেও আমার মনে হয় সামাজিকভাবেও আমরা অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছি, বিকজ মেয়েরা প্রমাণ করতে পারছে যে তারা আজকে সর্বক্ষেত্রে কাজ করতে পারছেন, এবং সেটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাবো বর্তমান সরকারকে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় উনি নিজে একজন নারী হওয়ার কারণেই হয়তো উনি মেয়েদেরকে এই সুযোগগুলো করে দিচ্ছেন এবং করে দিতে চাচ্ছেন, এবং আমার বিশ্বাস যে আগামীতেও আমরা এরকম অনেক ধরনের প্রজেক্ট বা বিভিন্ন ধরনের সংগঠন এভাবে এগিয়ে আসবেন নারীদের পাশে এবং সাহায্য করবেন, এবং এইভাবে একটা সময় আসবে যখন এইটা মানে কোনো একটা টপিক হবে না যে নারীদের এগিয়ে যাওয়া বা তাদের চ্যালেঞ্জ বা তাদের প্রতিবন্ধকতা এইটা আর একটা টপিক হয়ে আসবে না, বরং আমাদের এগিয়ে যাওয়াটাই চোখে পড়বে বেশি। জি, আমরা সবাই এটাই আশা করছি। আসছি আপনার কাছে, আপনার এই ব্যাপারে কি মতামত? স্কিল ম্যান পাওয়ার যেটি আপনি বললেন এবং যেটা কান্তরা আপা কিছুক্ষণ আগে বললেন, আমাদের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে পড়াশোনা আছে এবং কারিগরি প্রশিক্ষণ যেটা আমরা দেই, বিভিন্ন যে কারিকুলামগুলো আমরা দিয়ে থাকি, সেগুলোর মধ্যে আসলে এই ব্যবসা বান্ধব এবং কর্মসংস্থান বৃদ্ধি করার ব্যাপারে আমাদের মূল যে পড়াশোনা, সেই পড়াশোনার সাথে মূল শিক্ষার সাথে এটি একটা যোগ করার একটা বিষয় রয়েছে। দক্ষতা কঠিন একটা প্রশ্ন, দক্ষতা আমাদের অনেকেরই আছে বাট তার অ্যাকুরেসি নাই, কখন আমি উপর উঠছি কখন আমি নিচে নামছি, কারণ আমার ফাউন্ডেশনটা গোছানো নাই। আমাদের যে ফাউন্ডেশনটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু আমার অ্যাকুরেসিটা ঠিক থাকবে, নাম্বার ওয়ান পয়েন্ট। কীভাবে হবে, আমাদের স্কুল বা ইউনিভার্সিটি থেকে যে ছেলেমেয়েরা বের হচ্ছে তারা কিন্তু ভীষণ উদ্যমী, তারা ব্যবসা করতে চায়, তারা কর্মসংস্থানে ঢুকতে চায়, কিন্তু উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে গেলে তার কিছু মানে টুলস তাকে সহযোগিতা দিতে হবে। তার মধ্যে কয়েকটি বিষয়ের মধ্যে তার মূলধন একটি বিষয়, আরেকটি বিষয় হলো তার যে বিষয়টা সে কাজ করতে চায়, যে শিল্পটাতে সে কাজ করতে চায় তার উপযুক্ত প্রশিক্ষণ তার থাকতে হবে। এই প্রশিক্ষণ থাকার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেটি সক্ষমতা নিয়েও আমার অনেক কোশ্চেন আছে। আমি অনেক জোরালো এবং স্ট্রং কোশ্চেন করব, যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা যথেষ্ট শিক্ষিত নন, তো সে কীভাবে একজনকে প্রশিক্ষণ দেবেন? তো এই জায়গাটায় আগে তার সক্ষমতা বৃদ্ধি করা দরকার। যেমন যুব উন্নয়ন অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে আমি কিছু কাজ করি, আমি সেখানে যেয়ে দেখেছি তাদের সক্ষমতা সম্পর্কে আমার জানা আছে। তো এইরকম যে সংস্থাগুলো আছে সরকারি এবং বেসরকারি, সবাই মিলে যদি এই জায়গাটা ডেভেলপ করতে হয় তাহলে অবশ্যই সক্ষমতা বৃদ্ধি করতে হবে ইনস্টিটিউশনগুলোর, এবং পাশাপাশি স্কুল এবং ইউনিভার্সিটিতে পড়ুয়া যে স্টুডেন্টগুলো আছে তারা যখন কর্মসংস্থানে আসতে চাচ্ছে বা উদ্যুক্ত হতে চাচ্ছে তাদের প্রপার প্রশিক্ষণ দিতে হবে। এবং প্রশিক্ষণ আমাদের যেটা হচ্ছে স্ক্যাটার্ডভাবে সেটি করা যাবে না, প্রশিক্ষণের কিছু নর্মস আছে। আমাকে যদি কোনো গার্মেন্টস শিল্প শেখানো হয় হয়তো আমি সেটিতে ইন্টারেস্ট না, আমি ফার্মাসিউটিক্যাল ইন্টারেস্ট, আমি হয়তো চামড়া শিল্প ইন্টারেস্ট, আমি হয়তো জুট শিল্প ইন্টারেস্ট, এরকম আমাদের খাতগুলো বের করা। এবং এই খাতগুলো বের করার জন্যে আমার মনে হয় এখানে ইপিবি এবং বিডা যথেষ্ট পরিমাণ বড় ভূমিকা রাখতে পারে। বিসিক একটি প্রতিষ্ঠান আছে আমাদের সরকারি প্রতিষ্ঠান, তার কিন্তু কাজ এইটাই, ক্ষুদ্র শিল্প নিয়ে তার কাজ করা। এসএমই ফাউন্ডেশন, এসএমই ফাউন্ডেশনের নাম আমরা যতটুকু শুনি এবং যতটুকু ইনভলভ, আমরা বিসিকের সাথে কিন্তু কোনো খবর নেই, কিন্তু বিসিক কিন্তু একটা মানে স্তম্ভ ছিল আমাদের সরকারের, যে তারা একটা ভালো ভূমিকা রাখবে এবং সেখানে লোকবল বা অন্য অন্য অনেক কিছু রয়েছে, বাট তার কোনো ইমপ্লিমেন্টেশন কিন্তু নাই। তো এখন মানে সময় এসেছে, মানে ওয়েক আপ কল অনেক আগে আমরা পেয়েছি যে আমাদের জাগ্রত হতে হবে, এখন সময় এসেছে আমরা পিছিয়ে যাব যদি না এই অর্গানাইজেশনগুলো মানে তার প্রপার পারফরমেন্স না দেখায়। তো সেটি থাকতে হবে, এবং ছোটবেলা থেকে স্কুলে আসলে মূল শিক্ষার পাশাপাশি এই জাতীয় শিক্ষা দিতে হবে, যাতে সে ব্যবসা শিখতে পারে এবং ব্যবসায়িক প্ল্যানিং করতে পারে এবং তারা বিজনেসটা বুঝতে পারে। আর যে সংখ্যকটা চলে আসবে মানে ব্যবসা না করে তারা সার্ভিস করতে চায়, চাকরি করতে চায়,
তাদেরকে এই যে কর্মসংস্থান ব্যাংক বা কর্মসংস্থানের জন্য যে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কিন্তু বর্তমান সরকার অনেক কাজ করছে, তো তরুণ উদ্যোক্তাদেরকে জন্য শিক্ষিত, স্বল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, তাহলে এখানে ক্যাটাগরি করতে হবে। শিক্ষিত ছেলে বা মেয়েদের জন্য যেটি করা দরকার তাদের ক্যাটাগরি আলাদা, এবং অর্ধশিক্ষিত এবং স্বল্প শিক্ষিত তাদের কারিগরি প্রশিক্ষণটা দিয়ে তাদেরকে কিভাবে আমরা খুব ভালো একটা ওয়ার্কফোর্সে নিয়ে যেতে পারি সেটি দেখতে হবে। এবং আমাদের গার্মেন্টসে কিন্তু 80% এখন নারীরা কাজ করছে, ফার্মাসিউটিক্যালেও কিন্তু মোটামুটি আমার এই মুহূর্তে যতটুকু আমি যদি ভুল না করি তাহলে 35% ওখানে কিন্তু ফার্মাসিউটিক্যালে কাজ করছে, এইরকম অন্যান্য শিল্পতেও কিন্তু কাজ করছে। তো এই যে মেয়েদের এগিয়ে যাওয়া, এটা কিন্তু শিক্ষিত মানে অর্ধশিক্ষিত এবং এই 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 শ্রেণীটা, কিন্তু শিক্ষিত যে বেকার বেড়ে যাচ্ছে সেটা কিন্তু এটির থেকে আবার 3 গুণ। আমাদের 35% ইয়াং জেনারেশন, আমরা আমি যেহেতু গ্রাসরুট নিয়ে কাজ করি এবং ইয়াং এন্টারপ্রেনিয়ার্স যারা হতে চায় তাদের মধ্যে মানে অর্ধশিক্ষিত এবং অল্প শিক্ষিত ওদের থেকে এদের সংখ্যা 3 গুণ। তো আমি যেমন লেবার ফোর্সে যেতে পারছি না, আমাকে যেতে হবে ব্যবসায় বা ভালো কোনো সার্ভিসে, কিন্তু আমার তো স্কুলে বা ইউনিভার্সিটিতে আমি ওই প্রশিক্ষণটা পাইনি যেটি পেলে আমি যে একটি অফিসে এক্সিকিউটিভ বা এই লেভেলে কাজ করতে পারি। তো এই জায়গাটাই কিন্তু আমাদের ভোকেশনাল ট্রেনিং এবং আমাদের কারিগরি যে প্রশিক্ষণগুলো আছে এবং এই জাতীয় ইনস্টিটিউশনগুলোকে সত্যি সত্যি পারফরমেন্স করা দরকার। আদারওয়াইজ আমরা যারা বেসরকারি খাতে কাজ করছি, এফবিসিসিআইতে আমি একজন মোটামুটি কাজ করি, সেখানে আমাদের উইমেন এন্টারপ্রেনিয়ার যারা আছে, যারা আমাদের মূলত মূল ব্যবসার সঙ্গে আছে, স্টিম ইকোনমিক্সের সাথে যুক্ত আছে, এবং যারা মূল ধারার ব্যবসার সাথে যুক্ত তারা কোনো না কোনো সংগঠনকে লিড দিচ্ছে এবং কোনো না কোনো সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের এই জায়গাতে এগিয়ে আসা। পাশাপাশি ব্যাংক যেটি করবে সেটি হলো যে সহজ সত্য এবং অনেক কিছু না, বিজনেস প্ল্যানিং যেহেতু আমাদের নাই, আমাদের ইউনিভার্সিটিগুলোর সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিয়ালের সাথে কোলাবোরেশন নাই, যেমন সামিট গ্রুপের সঙ্গে যদি 5টা ইউনিভার্সিটির কোলাবোরেশন থাকে তাহলে ওখানে 3 মাস বা 2 মাস ইউনিভার্সিটি থেকে যাবে এবং সেখানে প্রশিক্ষণ নেবে, মানে বেনিফিটেড কিন্তু উইন উইন সিচুয়েশন, নট মানে একজন স্টুডেন্ট তা নয়, সেটি হলো যে আমরা ফিরে আসছি, দর্শক নিচ্ছে একটু ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, সাথেই থাকো নিউজ 24 এর। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিচ সংলাপে, নিউজ 24 এর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা ফিরে আসছি মাহফুজ কবির, রিসার্চ ডিরেক্টর বেস, আপনার কাছে আমরা একই প্রশ্নে আসছি যে আপনি কি মনে হয় যে নারী উদ্যোক্তাদের জন্য আমাদের কি ধরনের প্রশিক্ষণ আসলে দেওয়া উচিত বা কিভাবে এই জায়গাটাতে আমাদের আরও ডেভেলপমেন্ট আনতে পারি? হ্যাঁ ধন্যবাদ। তো আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আমাদের ইকোনমিতে কোন কোন জায়গায় এসএমইটা আছে, এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন, তার কারণ আমাদের যে ব্রড যে 15টা সেক্টর সেই সেক্টরের মধ্যে প্রায় সবগুলোতেই আছে। ইনফ্যাক্ট আমরা যদি কৃষি থেকে শুরু করি, কৃষির মধ্যে যে সাব সেক্টরগুলো আছে সেখানে আছে, যেখানে কিন্তু আমাদের এই যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তাদের একটা বড় রোল আছে, মানে তাদেরও যে এসএমইর একটা একটা লোনের ব্যবস্থা আছে সেটা আছে। আর এরপরে যদি আমরা ম্যানুফ্যাকচারিংয়ের দিকে যাই সেখানে একটা বড় রোল আছে, মানে এরপরে সার্ভিস সার্ভিসের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এসএমইর সুযোগ আছে, যদি যে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে একটু কম তাদের রোল। তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা যদি দেখি যে এসএমইর কন্ট্রিবিউশন কত জিডিপিতে সেটা কিন্তু আমরা জানি না এখনও, মানে এটা একটা বড় জায়গা আর কি যে আমাদের। আর আরেকটা যেটা বড় সমস্যা আর কি আমাদের, সেটা হলো আমাদের যে ট্রেনিং কথা যেটা বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে মোটামুটি প্রত্যেকটা উপজেলাতে কী কী ধরনের যে এসএমই আছে এবং কোন কোন জায়গাতে সম্ভাবনা আছে তার কিন্তু একটা ডিটেইল লিস্ট আছে, এবং সেটা যদি আমরা ধরি তাহলে বেশ 100 মোটামুটি একটা এরিয়া আছে আর কি যেখানে কিন্তু ট্রেনিংয়ের নিড আছে। এবং আমাদের এই মুহূর্তে সরকারের যে রোল সেটা আমি বলবো যে খুবই ভালো একটা রোল প্লে করছে আর কি,
যে টিভেটের যে জায়গাটা আর কি, যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই জায়গাতে ভালো একটা রোল আছে। আর এই এর পাশাপাশি যেটা আমাদের যে ট্রেড কোর্সগুলো আছে, মানে HSC লেভেলে, সেই জায়গাতে কিছু রোল আছে। কিন্তু এখন আপনি বুঝতেই পারছেন যে আমাদের এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে বিভিন্ন রকমের যে ইঙ্গিতগুলো আসছে এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছে। তো এইটার কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে উনি যেটা বললেন যে আমাদের যে ট্রেনিংয়ের নিড, সেই নিডটা কিন্তু এখন অলমোস্ট আর কি আমরা চাই না আর কি যে কোন দিকে যাচ্ছে, এবং এটা অনিশ্চয়তার একটা জায়গা। তো সেই জায়গাতে আমাদের গবেষণাগুলো কোন জায়গাতে আছে, তা আমরা কি ওরকমভাবে গবেষণা করতে পেরেছি? স্কিল গ্যাপের একটা রিসার্চ হয়েছে খুব রিসেন্টলি, তাও কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করেছে 2017 সালে। সেখানে আমরা মোটামুটি 2027 সাল পর্যন্ত আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের স্কিল গ্যাপ কতটুকু সেটা আছে। কিন্তু আসলে এই যে ডাইনামিক্সগুলো এবং আমরা যে এই ডাবল ডিজিট গ্রোথের কথা চিন্তা করছি আর কি, যে ভিশন 2021, আমাদের যে এলডিসি থেকে গ্র্যাজুয়েট করবো আমরা 2024-এ, এরপরে আমাদের এসডিজি আছে, এবং এরপরে কিন্তু আমরা এই যে খুব দ্রুতই কিন্তু আমাদের ভিশন 2041, এই যে যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের স্কিলটাকে এভাবে ডেভেলপ করতে পারছি কিনা। ডাবল ডিজিট গ্রোথ কিন্তু স্কিল ছাড়া হবে না, এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য যে সরকারি চেষ্টাগুলো আছে সেগুলো সরকার আর কতটুকুই ব্যাপারে, প্রাইভেট সেক্টরকে আসতে হবে। আনফর্চুনেটলি আসছে না, অনেকেই আসছে হয়তো এখানে কাজ করছে, বাট আমাদের এসএমইকে টার্গেট করে এসএমইর যে ভ্যালু চেইন, সেই ভ্যালু চেইনের মধ্যে মাইক্রো করবে কাজ করবে, স্মলের জন্য স্মল কাজ করবে, মিডিয়ামের জন্য মিডিয়াম কাজ করবে, কিন্তু লার্জের জন্য পুরো একটা ভ্যালু চেনে তারা কাজ করবে। তো এই জায়গা ধরে আর কি আমরা সেরকম কমপ্রিহেন্সিভ ট্রেনিংয়ের ব্যবস্থা কি করছি, আমরা এখন যেটা আছে এটা মোটামুটি অ্যাডহক বেসিসে আমরা চালাচ্ছি। তো এর জন্য আসলে প্ল্যানটা খুব খুব ইম্পর্টেন্ট, যে জায়গাতে আমরা এখনও পর্যন্ত কিছুটা পিছিয়ে আছি। সরকারি যে গবেষণাগুলো আছে বা উদ্যোগগুলো আছে সেগুলো কিন্তু এখন সামনে আছে, আনফর্চুনেটলি প্রাইভেট সেক্টর কিন্তু ওইভাবে এগিয়ে আসছে না ট্রেনিংয়ে, যেটা খুব দরকার ছিল। যেহেতু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের রোলটা কিন্তু আমাদের এই যে মানে এসএমইতে কম, তার কারণে এখানে যে প্রোডাকশন পিরিয়ড সেটা কিন্তু কম, কিন্তু আমাদের যে লার্জ ম্যানুফ্যাকচারিং বা বড় সেক্টর যেগুলো আছে সেগুলোতে আর এন ডি সুযোগ আছে, এবং সেখানে কিন্তু নানা রকমের ট্রেনিং নিজেরা করে নিতে পারে। বাট এসএমইতে এই জায়গাতে খুব আনফর্চুনেটলি আর কি আমরা এখনো পর্যন্ত ওইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো করতে পারি না, যা করতে পারছি সেটি কিন্তু আমরা খুব বেশি দিন আর চলতে পারবো না। তো এটা মাথায় রাখতে হবে। আর একটা যেটা বললেন যে স্ক্যাটার্ড, মানে আমাদের যে মানে কয়েকটা বিষয় আছে আর কি এখানে, যে এক একটা জোনে কিন্তু এক এক রকমের যে ট্রেনিং নিড, মানে আমরা চাঁপাইনবাবগঞ্জে যদি আমরা কিছু করতে চাই তাহলে সেখানে ম্যাঙ্গোটাকে বা এগ্রিকালচার অ্যাগ্রো প্রসেসিং সেই জায়গাতে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, এমফোসিস দিতে হবে। আবার অন্য জায়গাগুলোতে যদি ঢাকার চারপাশে যদি আমরা দেখি সেখানে কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিংটা খুব ইম্পর্টেন্ট, তো সেখানে আমরা কী ট্রেনিংয়ের ব্যবস্থা করছি? তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গা দেখি আর কি, সেখানে আমাদের একটা একটা স্পেশালাইজ ট্রেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে এবং ক্লাস্টারগুলো টার্গেট করে করতে হবে। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই যে আমাদের যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য যে ঋণ নীতিমালা, সেই নীতিমালার মধ্যে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আমাদের এখন তো অনেকগুলো ব্যাংক, দেশি বিদেশি অনেক রকমের ব্যাংক, ইভেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকও আছে, এবং তাদের জন্য কিন্তু টার্গেট সেট করে দেওয়া আছে যে এই পরিমাণে লোন দিতে হবে। এবং লোনের পাশাপাশি যেটা ম্যান্ডেটরি করে বলে দেওয়া আছে যে ব্যাংকগুলো নিজেরা ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন উদ্যোক্তা তৈরির জন্য। তো উদ্যোক্তা তৈরির জন্য আমাদের লিডারশিপ ট্রেনিং দরকার, আর স্কিল মানে পার্টিকুলারলি স্কিল স্পেসিফিক ট্রেনিং দরকার। তো সেগুলো আমরা দিতে পারছি কিনা আমাদের আসলে নিজেদের কি প্রশ্ন করা উচিত, যে আমাদের যে এখনকার নিড, এবং এটা যেহেতু একটা লেবার ইনটেন্সিভ একটা একটা সেক্টর, এবং আমরা এমপ্লয়মেন্টের জন্য অনেক কথা বলে থাকি যে এখন আমাদের ওইরকমভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, তো আমরা একটু ভয়ের মধ্যে আছি। তো এই জায়গার জন্য যে এমপ্লয়মেন্ট, সেই এমপ্লয়মেন্টের ভবিষ্যতে কিন্তু আমাদের এসএমই সেক্টরের উপরে। তো সেই জায়গার জন্য ট্রেনিং ইজ এ মাস্ট, এবং আমাদের যে ডাইনামিক্সগুলো এই সেক্টরে নতুন নতুন ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আসছে আর কি এসএমইর মধ্যে, তো সেগুলোর জন্য আমরা কী ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো তার জন্য একটা গবেষণা দরকার। এবং এসএমই ফাউন্ডেশন কথা যেটা আপনারা দুজনেই বললেন, তো তাদের কিন্তু একটা বড় রোল আছে, মানে তারা আসলে ফ্যাসিলিটেট করবে। হ্যাঁ, তো তারপরে তারা নিজেরাই ঠিক করে দেবে যে আসলে কী কী ধরনের ট্রেনিং দরকার এবং এই জায়গাতে কী ধরনের গবেষণা হওয়া দরকার সেগুলো ঠিক করবে। খুব আশ্চর্য হয়ে যায় আমাদের যে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল, সেখানকার যে গবেষণা 100টা যদি গবেষণা করে তাহলে এই 5টা গবেষণা হয় না আমাদের এসএমই নিয়ে। তো তাদের ট্রেনিংয়ের কী নিড এবং কোথায় কোথায় আসলে এগুলোকে অ্যাড্রেস করতে হবে, কী ধরনের ইনস্টিটিউশন দরকার, এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটা সরকার সবসময় বলে আসছে আর কি, যে বর্তমান সরকার তারা কিন্তু এমফোসিস দিচ্ছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে নতুন নতুন ইনিশিয়েটিভ আসুক, তো সেই জায়গাতে আমরা কেন ফোকাস করছি না? তো এই জিনিসগুলো দেখতে হবে এবং সেই জায়গাতে আমাদেরকে এমফোসিস দিতে হবে এবং কাজ করতে হবে। কান্তারা খান, আপনার কাছে আমি আবার আসছি। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই ঋণ সুদের যে পার্সেন্টেজটা, এটা কি আমরা এসএমই এন্টারপ্রেনার্সদের জন্য একটু কমিয়ে আনতে পারি বা এরকম কোনো উদ্যোগ কি না হচ্ছে? আচ্ছা, আমি যেহেতু আমরা এর আগেও ডিসকাশনগুলো করেছি, আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই যে এবার যে বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছে, এবারে সেই ইশতেহারে নারীর ক্ষমতায়নের আন্ডারে উনি
আগামীতে আগামী পাঁচ বছরে আমাদের যে লক্ষ্য বা পরিকল্পনা সেটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছে। আমি জাস্ট খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে চাই, সো দ্যাট আপনি বুঝতে পারি যে আমরা আগামী পাঁচ বছর কী করতে চাচ্ছি। 2020 সাল নাগাদ উচ্চ পর্যায়ের শিক্ষায় নারী পুরুষ শিক্ষার্থীর অনুপাত বর্তমানে 70% থেকে 100% বৃদ্ধি করা হবে। প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চ পদে নারীর অধিক সংখ্যায় নিয়োগের নীতি আরও বৃদ্ধি করা হবে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তাদের জন্য আলাদা ব্যাংকিং সুবিধা, ঋণ সুবিধা, কারিগরি সুবিধা ও সুপারিশ সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জয়িতা ফাউন্ডেশনের সম্প্রসারণের মাধ্যমে নারীদের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসাবে গড়ে তোলার কাজ সম্প্রসারণ করা হবে। নারীদের পুরুষের সমান মজুরির নিশ্চয়তা দেওয়া এবং গ্রামীণ নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও সকল ক্ষেত্রে নারীদের কর্মপরিবেশ উন্নত করা হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে চমৎকার ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে উদ্বুদ্ধ করা হবে। অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ ধরে আলাপ করছি, আমার মনে হয় সেই ব্যাপারগুলো অলরেডি একটা কভার করা আছে, এবং যেহেতু কভার করা আছে তার মানে আমরা একটা পরিবর্তন বা একটা ভেরি আর্টিকুলেটেড একটা ব্যবস্থা নিশ্চয়ই খুব শিগগিরই পাবো বলে আমাদের বিশ্বাস। সেই কারণে বোধহয় এই ডিসকাশনসগুলো আর একটু আসা দরকার। আপনি যে টপিকটা বললেন যে ঋণের ক্ষেত্রে সুবিধাটা বাড়ানোর ব্যাপারটা পার্সেন্টেজ, এখানে প্রথম যে জিনিসটা আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা ঋণ নিচ্ছে তাদের ব্যাপারে বোধহয় অনেক বেশি কঠোরতা এখনও অবলম্বন করা হয়, যদিও অনেকগুলো ব্যাংককে আলাদা করে এটা বলা আছে এবং আমরা গত সরকারের সময়ই দেখেছি প্রায় 1 বিলিয়নের উপর টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে, এবং ক্লিয়ারলি বলাই হচ্ছে যে 2010 থেকে 2015 সাল নাগাদ প্রায় চোদ্দশো লাখ টাকা প্রায় 8178 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ প্রদানের জন্য দেওয়া হয়েছে, কিন্তু সেইটার একটা প্রভাব আমরা দেখছি প্রশিক্ষণের ক্ষেত্রে। বাট আমার মনে হয় এই মাত্রাটা আরও প্রচুর পরিমাণে বাড়ানো দরকার, এবং যেটা নিয়ে বারবারই বলছি তার আমার মনে হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ ট্রেনিং প্রোগ্রামগুলো যদি হতো তাহলে ভাই দিয়ে কথাটা বলছিল চাঁপাইনবাবগঞ্জে আমরা সিল্ক আম এই জাতীয় এবং ঢাকার আশেপাশে যে ব্যাপারগুলো আপনারা বলছেন এগুলো উঠে আসবে। তো প্রথমেই কথা হচ্ছে দ্যাট বাট এই আমার যেটা মনে হয় এই প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য আবার আমি ফিরে যাচ্ছি যে আমাদের বেসিক শিক্ষা ব্যবস্থাটার মধ্যে এই কথাটা যে বলছিল আমার এটা খুব ভালো লেগেছে শুনে, যে আমাদের পড়াশোনা কিন্তু এখনো অনেক বেশি বুকেশ, মানে আমরা এখনো ওই ঐকিক অঙ্ক, ওই যে বান্দর মানে বাসবে উঠলো চৌবাচ্চার পানি কত, সেগুলো থেকে আমরা যদি আরেকটু প্র্যাকটিক্যাল স্টাডিজগুলোর দিকে যেতে পারতাম তাহলে হয়তো বা মানে তৃণমূল থেকে বা ছোট বয়স থেকে একজন নারী বুঝতে পারতো যে আমি কি আসলে একজন এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা হতে চাই, নাকি আমার এই নতুন কোনো কিছু করার ইচ্ছা নাই, আই ওয়ান্ট টু গো ইন টু সার্ভিস, মানে ইটস এ চয়েস যে আপনি কোনটা চান। কেউ একজন বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএ মানে চাকরি করতে চান, আর কেউ একজন মনে করেন যে না আমি নিজে হাতে কিছু একটা গড়ে তুলবো। এবং ক্ষুদ্র এবং মাঝে মানে যে শিল্পের কথা আমরা বলছি, আমার তো মনে হয় সেই দিক থেকে গ্রামীণ নারীরা প্রশিক্ষণ ছাড়াই দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু মানে যেই পরিমাণে কাজ করতে পারেন সেখানে যদি আমরা আরেকটু ব্যবস্থা করে দিই। আপনি দেখবেন আমি যেমন প্রায় আমার মানে বাবার এলাকা বা আমাদের গ্রামের বাড়িতে যাই, মহিলারা নিজে হাতে এত সুন্দর কাজ করেন, আজকাল তো মাটির জিনিস থেকে শুরু করে বেতের জিনিস থেকে শুরু করে শতরঞ্জি থেকে শুরু করে এই জিনিসগুলো নকশি কাঁথা বলেন সব জিনিসগুলো কিন্তু মহিলাদের দ্বারাই কিন্তু এখন পরিচিত হচ্ছে, এবং পৃথিবীতে বাংলাদেশের কুটির শিল্পের যে মানে বিশাল প্রসার এইটার জন্য আমি বলবো মহিলাদেরকে ধন্যবাদ জানাতে হবে, বিকজ এই কাজগুলো তাদের হাতে করা। আমাদের বোধহয় অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আমরা এখনো দিতে পারছি না, বা ওদের অ্যাকনলেজমেন্টটা এখনো আসছে না। ওই যে আমি যেটা প্রথমেই বললাম এখনো প্রচুর পরিমাণে ল্যাক করছে, এবং এটার পিছনে একটা কারণ হচ্ছে মেয়েরা এখনো নিজেদের স্ট্যান্ডটা নিতে পারছে না। মানে আমরা এখানে বসে আছি মৌসুমিয়া পার, আমি দ্যাট ডাজ নট মিন দ্যাট বাংলাদেশের প্রত্যেকটা মহিলা এরকম সোনার চামচ মুখে নিয়ে বড় হচ্ছে যে তারা এরকম একটা অ্যাকনলেজমেন্ট পাবেন। সেই জায়গা থেকে আমার মনে হয় দ্যাট এই যেই লক্ষ্য বা পরিকল্পনা বর্তমান সরকার করেছে এইটার কারণে একটা চেঞ্জ আসবে। কিন্তু আরেকটা যে বিষয় আমি একটু গুরুত্ব দেবো সেটা হলো আমাদের সামাজিক চিন্তাভাবনা। আমরা কয়েকদিন আগেও দেখেছি মেয়েদের পড়াশোনা নিয়ে এখনো প্রশ্ন ওঠে, এবং এই জায়গা থেকে এই টপিকটাতে আবার ফিরে আসছি আপনার কাছে। দর্শক নিচ্ছি ছোট্ট একটু বিরতি, নিটল চাটা বীর সংলাপের সাথেই থাকুন।
আরও একবার স্বাগত নিটল টাটা বেদ সংলাপে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জি, আমরা কথা বলছিলাম ফ্যামিলির সাপোর্ট। জি, এই যে কয়েকদিন আগে আমরা শুনলাম যে আবারও মেয়েদের পড়াশোনার উপর একটা প্রতিবন্ধকতা বা একটা বাধা আসি আসি করছে, যদিও আসতে পারছে না, বাট আসি আসি করছে। এইটা কিন্তু আমাদেরকে আরেকবার বুঝিয়ে দিতে চাচ্ছে যে কেন এই শিক্ষা খাতে বা পড়াশোনার ব্যাপারে এই বাধাটা আসতেছে। কারণ একটা মেয়ে যখন শিক্ষিত হয়ে ওঠে, তখন কিন্তু তার মধ্যে সেই সাহসটা আসে যে আমি কিছু করতে চাই। একটা মেয়ে যখন শিক্ষিত হয়ে ওঠে, তখন সে স্বপ্ন দেখতে শুরু করে। সে তখন দুনিয়াদারি দেখে বুঝে যে আমিও তো এই কাজটা করতে পারি। একটা কোনো কিছু ভালো দেখলে মনে করা আছে আমার পক্ষেও তো এটা করা সম্ভব। এই শিক্ষা, মেয়েদের শিক্ষার এই বাধাটা কিন্তু সেই স্বপ্ন দেখাটা বন্ধ করার জন্য এবং মেয়েদের এগিয়ে যাওয়াটা বন্ধ করার জন্য, এটা কিন্তু আর কিছু না। সো এই জন্যই আমি বলছি যে মেয়েদের এগিয়ে যাওয়ার প্রথম স্তম্ভ কিন্তু শিক্ষা। একটা শিক্ষিত মেয়ে তার বাবার সামনে বা তার পরিবারের সামনে দাঁড়িয়ে বলতে পারে যে আমি এখন বিয়ে করব না, বা আমাকে 18 বছর আগে আপনি বিয়ে দিতে পারেন না, এটা নিয়মভাবে ঠিক না। কিন্তু একজন মেয়ে যে এই ব্যাপারটা জানেই না, তাকে কিন্তু 12-13 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়াটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার না। কারণ এটা আমাদের মনে রাখতে হবে যে পড়াশোনা কিন্তু একটু হলেও তো ডিফিকাল্ট একটা ইস্যু। তো ওই জন্য কিন্তু বারবার নারী শিক্ষার উপরে একটা বাধা আসার চেষ্টা করে। এবং ঠিক এই জায়গা থেকে আমি বলবো যে বর্তমান সরকার এই জন্যই মেয়েদের শিক্ষায় এতটা জোর দিয়েছেন। এবং এই যে এখন প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের পড়াশোনা যে ফ্রি করে দেওয়া হয়েছে এবং আরও বেশি করার চেষ্টা চলছে, এটার কারণ হচ্ছে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে নারীরা শিক্ষিত হলে তাদেরকে আটকানো ডিফিকাল্ট। এরপরে যে স্টেজটা, যে অর্থনৈতিক যে ব্যাপারটা, এটাও আমি বলবো যে একজন বাবা মা বা একজন ভাই বা একজন স্বামী যখন দেখতে পারে যে তার সেই বাড়ির মেয়ে একটা কাজ করছে, ছোট কাজই বলেন, ঘরের পাশে একটু মুরগি হাঁস মুরগি পালন করছেন বা ঘরে বসে বেতের কাজ করছেন বা এই ছোটো যে শিল্পগুলোতে কাজ করছেন, এই জিনিসটা শুধু করলে তো হবে না, এটাকে বিক্রি করতে হবে। তো একটা মেয়ে যখনই শিক্ষিত হবে, তখনই সে কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশের কারণে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন এবং সেখানে ইন্টারনেট ব্যবস্থা আছে। তারা কিন্তু এই যে বিভিন্ন অনলাইন যে বিক্রি, আমরা আজকাল অনেকেই অনেক কিছু অনলাইন কিনি, এই জিনিসগুলো কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের আন্ডারেই পড়ে। এবং আমার মনে হয় সেই কারণে আজকের মেয়েরা সামাজিকভাবে অনেক বেশি স্ট্রঙ্গার, অর্থনৈতিকভাবে অনেক বেশি স্ট্রঙ্গার। আমি দেখেছি গ্রামে একজন মায়ের হাতে যখন 4 বা 1 ডজন ডিম বিক্রি করাতে হাতে কিছু টাকা আসে, সে প্রথম কী করে, বাড়ির মানুষ যেন আর একটু ভালো খেতে পারে, বাচ্চারা যেন আর একটু পড়াশোনা করতে পারে, যাদের কাপড় যেন একটু ভালো হয়, সেই ব্যবস্থা করে। অর্থাৎ একজন মা, একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, তখন সে কিন্তু তার পারিবারিক উন্নতির কথা চিন্তা করছে। সে তখন স্বপ্ন দেখছে যে আমার মেয়েকে আমি পড়াশোনা করাবো, ও যেন একজন ডাক্তার হতে পারে। এবং এই একটা সময় ছিল যখন এই জিনিসটার মধ্যে আবার একটা সামাজিক প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আজকে আমি বলবো যে গ্রামের মানুষজন বুঝতে পারছে যে মেয়েরা ডাক্তার, টিচার, উকিল বা যেই সেক্টরই যাক না কেন, এটাতে তাদের উন্নতি হচ্ছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে আমাদেরকে আরও বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষা ব্যবস্থায়। এবং এই যে ব্যাংকিং সেক্টরে ঋণের সুবিধা বলেন, এবং ঋণের ক্ষেত্রে আমার মনে হয় কিছু প্রতিবন্ধকতা এখনও আছে, যেগুলোর ব্যাপারে আমার মনে হয় আমাদের সরকারের আরেকটু নজর দেওয়া দরকার। এই ঋণ সুদের ব্যাপারে আপনার কাছে আসতে চাচ্ছিলাম আমি। আপনি আমাকে বলেন যে এটার পার্সেন্টেজটা কি আমরা ভবিষ্যতে আরেকটু কমিয়ে আনতে পারি বা কি উদ্যোগ নেওয়া যায় এটাকে কমানোর জন্য? পার্সেন্টেজ অবশ্যই আমরা কমিয়ে আনতে পারি, এখনই কমিয়ে আনতে পারি, কিন্তু এটির সঙ্গে কিন্তু আরও আনুষঙ্গিক অনেক ব্যাপারটা যুক্ত আছে। আপনি মূলধন দিয়ে কি করবেন, ইউনিট প্ল্যান, তো প্ল্যান যখন আমার কাছে নাই তখন মূলধনটা হচ্ছে না, আমরা কাজে লাগাতে পারছি না। তবে আমি মনে করি যে এখানে আমরা কয়েকটা স্ল্যাবে ভাগ করতে পারি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, যেটি আমাদের MSME যোগ হয়েছে, SME থেকে কিন্তু আমরা এখন MSME-তে। তো MSME-র জন্য আমরা যে ব্যবসায়িক যে কাগজপত্র এবং ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো আমরা কমিয়ে দিতে পারি এবং সেখানে একটা স্ল্যাব সত্যি করাতে দিতে পারি এবং সেখানে ঋণের ইন্টারেস্টটা আমরা কমিয়ে দিতে পারি। এটি একটু হতে পারে, এটা মাইক্রো যারা আছে তাদের জন্য, আর যারা তার আরেকটু উপরে আছে তাদের জন্য আমরা আর একটু স্ল্যাব করে দিলাম এবং তাদের সুযোগ সুবিধাটা হয়তো এর থেকে আর একটু এক্সটেন্ডেন্ট হলো, যেহেতু তার ব্যবসার ভলিউমটা একটু বড়। এইভাবে আমরা SME-র মানে ইন্টারেস্টগুলো ফিক্সড করতে পারি। পাশাপাশি আমাদের PPP-র একটা যে আমাদের নীতিমালা আছে, এই নীতিমালাটা কিন্তু চেঞ্জের সময় এসেছে এবং এটিকে বিডাকে আরও বেশি কার্যকর করা, এটি একটি। আরেকটা হলো যে তরুণ উদ্যোক্তাদের জন্য নীতিমালা,
এসএমই এর জন্য রিয়েল অর্থে একটি এসএমই নীতিমালা বা এখন আমরা যেটা এমএসএমই বলছি নীতিমালা, এবং আমাদের উইমেন সেক্টরে যিনি আমাদের কাজ করছেন, আমাদের নারী ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় যেটি রয়েছে, এই মন্ত্রণালয়টাকে আরও বেশি জোরদার করা এবং উপজেলা লেভেল পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, মানে আমি একটি কাজ করেছি কিন্তু মূল্যায়নটা কিন্তু আসছে না সেটি আনা। তার মানে আমরা যদি সম্মিলিতভাবে যদি চেষ্টা করি যে একটি জায়গায় এগিয়ে যাব, তাহলেই শুধু সম্ভব হবে। কিন্তু শুধুমাত্র ইন্টারেস্ট কমিয়ে দিলে হবে না, আমার ব্যবসা করার জন্য প্রয়োজনীয় যে মানে লিগাল সাপোর্টগুলো দরকার, ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, সিটি কর্পোরেশনের একটা বড় ভূমিকা রয়েছে, ওনাদের ওখান থেকে ট্রেড লাইসেন্স দেওয়াটা আরও সহজীকরণ করতে হবে, ইনকাম ট্যাক্সের টিন সার্টিফিকেটের ব্যাপারে আরও সহজীকরণ করতে হবে, ভ্যাটের ব্যাপারে একটা স্ল্যাব থাকতে হবে। নতুন উদ্যোক্তা বা আপনারা এখানে স্পেশালি উইমেন অন্টারপ্রেনিয়ার্স নিয়ে কথা হচ্ছে, কিন্তু মূল টপিকস ছিল কিন্তু এসএমই, তো এসএমই এর জন্য কিন্তু আসলে ট্যাক্স ভ্যাটের ব্যাপারে আরও বেশি যত্নশীল হতে হবে, আদারওয়াইজ ভ্যাট ট্যাক্স কোনোটাই আসবে না, গভর্নমেন্টও লস করবেন, এনারাও পিছনে পড়ে থাকবেন। এটি কথা আপনি জিজ্ঞেস করছেন, ধন্যবাদ। ঋণ সুদের পার্সেন্টেজটা কমনের জন্য কি করতে পারি আমরা? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো যে আমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, সেখানে কিন্তু যে এসএমই লোন সেখানে ইন্টারেস্ট রেট হচ্ছে কিন্তু 20% এর মতো ফ্ল্যাট রেট, তো এখানে একটা আছে। আবার রিফাইন্যান্সিং স্কিম যেটা আছে ব্যাংকের, তো সেখানে কিন্তু আবার ইন্টারেস্ট রেট কম, তো এই ধরনের ডিফারেন্সিয়াল যে সিস্টেম সেটা কিন্তু চলতে পারে না আমাদের, তার মানে এসএমই ওরকমভাবে ডেভেলপ করবে না আর ক্ষুদ্র উদ্যোক্তা বের হয়ে আসবে না, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে যে গ্রেস পিরিয়ডটা কিন্তু কম, যার ফলে রিয়েল বার্ডেন অফ লোন সেটা কিন্তু অনেক বেশি। যদি এখানে ইন্টারেস্ট রেটও কম থাকে এবং পাশাপাশি গ্রেস পিরিয়ডটা বাড়ানো যায়, তাহলে কিন্তু তাদের যে বার্ডেন সেটা কমে আসবে, এবং আমি মনে করি যে এই যে ঋণের যে খরচ মানে সেই খরচটা কমিয়ে নিয়ে আসতে হবে। মানে আমাদের হয়তো ইন্টারেস্ট রেট কম আছে, কিন্তু এর সঙ্গে যে অন্যান্য খরচ, যদিও আমাদের নীতির মধ্যে বলা আছে যে তাদের জন্য সহজ করতে হবে, সেখানে ওয়ান স্টপ সার্ভিস করতে হবে, স্পেশাল ডেস্ক করতে হবে, এগুলো বলা আছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা দেখা যায় না, যার ফলে সব মিলিয়ে কিন্তু এটা একটা প্রবলেম। এবং এই কারণে যে টার্গেট যেটা আছে লোনে, সেই টার্গেট কিন্তু ফুলফিল করছে না, যার ফলে খাতটা কিন্তু আগাতে পারছে না। জি, আমাদের আসলে আরও অনেক আলোচনার বিষয় ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আগাতে পারছি না। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের। দর্শক, প্রতি শনি থেকে বৃহস্পতিবার নিটল টাটা বীর সংলাপের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশায় আজকে শেষ করছি নিটল টাটা বীর সংলাপ।